নমস্কার বন্ধুরা স্টাডি উইথ উজ্জ্বলে তোমাদেরকে স্বাগত আমি উজ্জ্বল আজকে যে বিষয়টা নিয়ে সঙ্গে আলোচনা করব যে রেল এসএসসি সিজিএল বা এম টিএস সিএইচল যেটা হয়েছে বা ফর্ম ফিল হয়ে গেছে যেটা আর এম টি এর ফর্ম ফিল আপটা এখন চলছে সিজিএলটা সামনেই বেরোবে তো তার আগে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আলোচনা করবো পঞ্চাশটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো তোমাদের যদি মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে তোমরা এগুলো পজ করে ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আশা করবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন নতুন জিনিস এবং নতুন আরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেওয়ার জন্য এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তাহলে শুরু করা যাক বলছে দু হাজার উনিশ বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসডার কে উত্তর হয় মেরি কম দু নম্বর গগন শক্তি দু হাজার আঠেরো ভারতীয় বায়ুসেনার যুদ্ধ অভ্যাস হয় কোথায় পাক চীন বর্ডার উত্তর হবে পাক চীন বর্ডার দশম ব্রিক্স শিখার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো জোহেনেসবার্গ যেটা জোহেনেসবার্গে অনুষ্ঠিত হয়েছে এই ব্রিক্স সম্মেলনের যে পাঁচটি সদস্য দেশ রয়েছে যেটা হচ্ছে ব্রাজিল রুশ ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা আর তম যে সম্মেলন সেটা ব্রাজিলে হবে ঠিক আছে চতুর্থ প্রশ্ন হলো আয়ুষ্মান ভারত এর শুরু কোন রাজ্য থেকে শুরু হয়েছে কোন রাজ্য থেকে এটা শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত এটা প্রথম ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে শুরু হয়েছে রাঁচি থেকে শুরু হয়েছে দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুখবেগ দু হাজার সতেরো মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন মানুষী ছিল্লার সাত নম্বর প্রশ্ন অক্সফোর্ডের প্রথম হিন্দি শব্দ দু হাজার অক্সফোর্ডের প্রথম হিন্দি শব্দ কোনটি আধার গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ভালো করে মনে রাখতে হবে পরীক্ষায় আসতেই পারে পরের প্রশ্ন ভিনভ্যাক্স ভিনভ্যাক্স সৈন্যভ্যাস ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে ভিয়েতনাম সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই কোন ভারতীয় মেট্রো শহরে ফ্লোটিং মার্কেট রয়েছে বা বানানো হয়েছে কলকাতা সুরজ মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় মেলা হরিয়ানা ড্রিম কাল লেখা গ্রন্থটি নোটস অফ এ ড্রিম এই বইটি কার লেখা কৃষ্ণ তিলক এটা এ আর রহমানের জীবনী নিয়ে লেখা নোটস অফ এ ড্রিম কৃষ্ণ তিলকের লেখা এটা এ আর রহমানের জীবনীর ওপরে লেখা জীবনী দু হাজার আঠেরো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে বিরাট কোহলি ও মীরাবাই বিরাট কোহলি আমরা জানি ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং হচ্ছে ভারত আচ্ছা পঁয়ষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন শ্রীদেবী তা মম সিনেমার জন্য মম চলচ্চিত্রের জন্য পরে প্রশ্ন পনেরো নম্বর দু হাজার আঠেরো একুশতম ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতত সেটা সবাই জানা ফ্রান্স আয়োজক দেশ ছিল রাশিয়া গোল্ডেন বল পেয়েছে লুকা মাদ্রিদ আর গোল্ডেন বুট পেয়েছে হ্যারিকেন ছ গোল করেছিল হ্যারিকেন তো এটি একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ইউএস ওপেন দু হাজার আঠেরো মেন সিঙ্গেল খেতাব জিতেছে জোকোভিচ শীতকালীন অলিম্পিক দু হাজার আঠেরো কোথায় অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়া দু হাজার বাইশে সেটা চায়নায় অনুষ্ঠিত হবে আচ্ছা পরের প্রশ্ন বিশ্বের ব্যস্ততম সিঙ্গেল রানওয়ে বিমানবন্দর কোনটি বিশ্বের ব্যস্ততম সিঙ্গেল রানওয়ে বিমানবন্দর মুম্বাই আন্ডার নাইনটিন পরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সাম ওয়ারিয়ার বইটি কার লেখা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী সৌরভ গাঙ্গুলি লামাইট এই ল্যামাইট যে যুদ্ধ অভ্যাস ভারত আর কোন দেশের যুদ্ধ অভ্যাস যৌথ যুদ্ধ অভ্যাস সেসালস পরের প্রশ্ন মহিলাদের দ্বারা সঞ্চালিত প্রথম রেলওয়ে স্টেশন মহিলাদের দ্বারা সঞ্চালিত প্রথম রেলওয়ে স্টেশন এটা রেলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলে আসতে পারে এটা হচ্ছে গান্ধীনগর প্রথম অনলাইন রেডিও স্টেশনের নামটি কি রেডিও উমাঙ্গ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো এগুলো ভালো করে পড়ে নেবে এবং আবারও বলছি তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে এটা লিখে নিতে পারো পরের প্রশ্ন মেলবোর্ন জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে কোন ভারতীয় মহিলা প্রথম ব্রঞ্জ পদক পেলেন অরুণাবুদ্ধ রেড্ডি মেলবোর্ন জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে কোন ভারতীয় মহিলা প্রথম ব্রোঞ্জ পদক পেয়েছে অরুণাবুদ্ধ রেড্ডি এগারোতম বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় হবে অনুষ্ঠিত হলো মরিসাস তেরোতম জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বুয়েন আয়ার্স আর্জেন্টিনার রাজধানী পরের ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে সুনীল আরোরা যেহেতু এখন নির্বাচন চলছে এই সময় এটা জানা আমাদের জরুরি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর উচ্চতা কত একশো বিরাশি মিটার যেটি সব থেকে উচ্চতম স্ট্যাচু বিশ্বের প্রথম জৈবিক রাজ্যের খেতাব পেয়েছে কোন রাজ্য সিকিম পৃথিবীর সবচেয়ে বড় সৌর পার্ক কোথায় স্থাপন করা হচ্ছে কর্ণাটক যেটা ষোলো হাজার পাঁচশো কোটি প্রথম ভারতীয় পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় পৃতজার পুরস্কার পেয়েছেন এটি আর্কিটেক্ট বা স্থাপত্যকারের উপর দেওয়া হয় স্থাপত্যের উপর পেয়েছেন বালকৃষ্ণ দ্রশী কুসুম প্রকল্প কুসুম প্রকল্প এটি কোন বিষয়ের উপর এই প্রকল্পটি কিসে সৌরশক্তি উৎপাদন গ্রামীণ ভারতে সৌরশক্তি উৎপাদনের উপরে এই কুসুম প্রকল্পটি চালু হয়েছে একশো ছয়তম বিজ্ঞান কংগ্রেস তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি কোথায় অনুষ্ঠিত হল দু হাজার উনিশে বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় ভোপাল দু হাজার আঠেরো ম্যাক্সেস ম্যাক্সেস পুরস্কার কোন ভারতীয় পেয়েছেন ভারত ওয়াডবানি এবং সোনাম ওয়াংচুক ইউপিএসসির নতুন চেয়ারম্যান অরভেন সাকসেনা নোকিয়া কাকে ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়েছে আলিয়া ভাট প্রথম বিশ্ব কৃষি পুরস্কার কে পেয়েছেন এম এস সামিনাথন অলিম্পিক দু হাজার কুড়ি কোন দেশে অনুষ্ঠিত হবে জাপান ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শান্তিকান্ত দাস কোন খেলোয়াড় বোল্ডিওর খেতাব জিতেছে লুকা মাদ্রিদ অ্যাবেল পুরস্কার যেটি ম্যাথামেটিক্সের ম্যাথামেটিক্সের উপর দেওয়া হয় দু হাজার আঠেরো সালে কে পেয়েছেন রবার্ট ল্যাংল্যান্ডস ভারত মোবাইল উৎপাদনে কততম দেশ হিসেবে স্থান পেয়েছে দ্বিতীয় দেশ বিশ্বের মধ্যে ভারত বর্তমানে মোবাইল ফোন উৎপাদনে দ্বিতীয় দেশ হয়েছে সবচেয়ে স্বচ্ছ বিমানবন্দর সবচেয়ে স্বচ্ছ বিমানবন্দর হচ্ছে ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর কোন ভারতীয় কোম্পানি একশো মিলিয়ন ডলার হয়েছে দেশের প্রথম ক্যাশলেস দ্বীপ কোন কারাং রাজ্যে অবস্থিত মণিপুর বঙ্গবন্ধু কোন দেশের ওয়ান উপগ্রহ বাংলাদেশ এটা আমেরিকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর পরে যিনি এই স্থান অধিকার করলেন তিনি হচ্ছেন পবন কুমার চামলিং আসাম পঁচিশ কোটি টাকার লালকেল্লাগে দত্তব বা অ্যাডপ্ট করেছেন কোন কোম্পানি বা কোন গ্রুপ ডালমিয়া গ্রুপ পাঁচ বছরের জন্য প্রথম মহিলা বিচারক সুপ্রিম কোর্টের ইন্দু মালহোত্রা তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই পঞ্চাশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরলাম আর আরও পরবর্তীতে আরও কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এবং অন্যান্য বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব যে চ্যানেল নতুন হওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ